প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বেলাল হোসাইন, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। আশা করি তোমরা এই করোনা মহামারী দুর্যোগের সময় তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো। আমি ভালো আছি। তো ডিএমআরসি অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা আমাদের সিলেবাস ও মানবন্টন নিয়ে আলোচনা করেছি আজকে, এবং সেখানে ইন্ট্রোডাকশন পর্যায়ে কিছু কথাবার্তা আমরা বলেছি। আজকে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাব। তো মূল ক্লাস আমাদের প্রথম অধ্যায়ের শিরোনাম হলো ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা। তো ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা কে করেছেন তার প্রাথমিক ধারণা আমি তোমাদেরকে দিয়েছি, এবং সেখানে যাওয়ার আগে আগে আমাদেরকে জানতে হবে মুসলিম শাসন প্রতিষ্ঠার পূর্বে ভারতের অবস্থা কি ছিল। তো সে আলোচনার স্বার্থে প্রথমত আসবে ভারতবর্ষ পরিচিতি। তো ভারতবর্ষ পরিচিতি আলোচনা করতে গিয়ে আমরা এই জিনিসটা আমাদেরকে জানতে হবে, এই অঞ্চলকে আসলে তৎকালে সময়ে কি বলে অভিহিত করা হতো, যে ব্রিটিশরা এই অঞ্চল বলতে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তো ভারত উপমহাদেশ, উপমহাদেশ কেন বলা হয় এই অঞ্চলকে, কারণ যে বিশাল আয়তন, বিপুল জনসংখ্যা ও প্রাকৃতিক বৈচিত্র্যের কারণেই ঐতিহাসিকরা এই অঞ্চলকে উপমহাদেশ বলে। আমি যেহেতু তোমাদের, আমি জানি তোমাদের অনেকের কাছে হয়তো বই নেই, সেই সুবাদে আমি সর্বোচ্চ লেখনীর মাধ্যমে তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, তথ্য দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই তোমাদের খাতা কলমে এগুলো লিখে নিও। এরপরও কেউ যদি আলোচনা করতে গিয়ে কিছু না বুঝো, অবশ্যই আমাদেরকে আমাকে ফোন করে অবশ্যই জানাবো, আমি তোমাদেরকে বলব। তো ভারতবর্ষ নামকরণ, এই যে ভারত আমরা বলি, বাংলায় বলি ভারত, আর ইংরেজিতে বলা হয় ইন্ডিয়া। যে ভারত এবং ইন্ডিয়া নাম কিভাবে হল, এক নম্বরে আছে হিন্দু রাজার নাম অনুসারে। প্রাচীন পুরাণিক কাহিনী অনুসারে বলা হয়ে থাকে যে এই অঞ্চলে একজন হিন্দু রাজা বসবাস করত যার নাম ছিল ভরত। সেই হিন্দু রাজা ভরতের নাম অনুসারে এই অঞ্চলের নাম রাখা হয় ভারত। এরপরে আমরা দেখি ইন্ডিয়া নামটা কিভাবে আসলো। ঐতিহাসিকরা বলেন যে গ্রিকরা এই ভারত অঞ্চলে আক্রমণ করতে আসে, এসে তারা এই অঞ্চলে একটা নাম দেয়, সেটার নাম হলো ইন্ডাস। সেই ইন্ডাস থেকে ইন্ডিয়া হিসেবে অভিহিত হয়। আবার কেউ কেউ বলেন যে এই ভারতের বিখ্যাত একটা নদী বা নদ যার নাম হলো সিন্ধু নদ, যে সিন্ধু নদের নাম অনুসারে এই অঞ্চলে সিন্ধু সভ্যতা সৃষ্টি হয়েছিল। তো অনেকে বলেন সে সিন্ধু নদের নাম অনুসারে ইন্ডাস শব্দটি এসেছে। আবার অনেকেই এটাকে হিন্দুস্থান বলে, যে এ অঞ্চলের যারা সনাতন ধর্মী, সনাতন ধর্ম আমরা কিন্তু অনেকেই বলি হিন্দু ধর্ম, হিন্দু আসলে মূলত কোনো ধর্ম না, হিন্দু এটা এদের ভৌগোলিক অঞ্চলের নাম। বাট এই অঞ্চলের আমরা যেটাকে হিন্দু ধর্ম মিল করি, আসলে এটা হিন্দু, এটা হলো সনাতন ধর্ম। তো বাট মানুষের মুখে মুখে এটা হওয়ার কারণে এই হিন্দু শব্দটা একটা ধর্মে পরিচয় লাভ করে সবার কাছে। তো হিন্দুদের বাসভূমি হিসাবে এই অঞ্চলকে হিন্দুস্থান হিসাবে অভিহিত করা হয়েছে। তাহলে যদি নামকরণ সম্পর্কে আমাদের কোনো প্রশ্ন আসে যে ভারতবর্ষের নামকরণ কিভাবে হয়েছে, তাহলে আমরা এই চারটা পয়েন্ট আমাদের পরীক্ষার খাতায় অবশ্যই। এখন আমরা দেখব ভারতবর্ষের ভৌগোলিক অবস্থা, ভৌগোলিকভাবে ভারতবর্ষ কিভাবে অবস্থান করছে। বলা হয়ে থাকে রাশিয়া বাদে
ইউরোপ মহাদেশের সমান হলো এই ভারতবর্ষ। রাশিয়া বাদে ইউরোপ মহাদেশের সমান, এটার ভৌগোলিক সীমানা এত বিস্তৃত। এরপর আমরা দেখতে পাই এর উত্তর, উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব দিকে হিমালয় পর্বত। আবার বলছি, উত্তর, উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব দিকে হিমালয় পর্বত, যা পৃথিবীর সর্ববৃহৎ পর্বত মালা বলা হয় এই হিমালয় পর্বতকে। এরপরে দক্ষিণে ভারত, ভারত মহাসাগর। আমরা জানি পৃথিবীতে পাঁচটি মহাসাগর, তার মধ্যে একটা হলো ভারত মহাসাগর। এর পূর্বে মিয়ানমার, যার প্রাচীন নাম হলো ব্রহ্মদেশ। ব্রহ্মদেশ হিসাবে এ মিয়ানমার পরিচিত, তোমাদের সাধারণ জ্ঞানে আসতে পারে। আমি তোমাদেরকে প্রথমে প্রথম ক্লাসে বলেছিলাম যে আমাদের এই দ্বিতীয় প্রথম অংশটা এত গুরুত্বপূর্ণ যে আমাদের সাধারণ জ্ঞানের জন্য অনেক কিছু আমরা এখান থেকে জানতে পারব, যা আমাদের সেটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনেক কাজে লাগবে। তো তোমরা অবশ্যই ইনফরমেশনগুলো তোমাদের খাতায় লিখবা। এরপরে পূর্বে মিয়ানমার, পশ্চিমে পারস্য ও আরব সাগর। পারস্য তোমাদেরকে আমি বলেছি, পারস্য হলো বর্তমান ইরান। বর্তমান ইরানকে পারস্য বলা হয়, যার রাজধানী তেহরান, এশিয়া মহাদেশে অবস্থিত। এই পারস্য নামে একটা সভ্যতা রয়েছে, পারস্য সভ্যতা, আমরা প্রথম পত্রে পড়েছিলাম। এই ভারত উপমহাদেশের কেন্দ্রস্থলে রয়েছে বিন্দা পর্বত। এই বিন্দা পর্বত পুরো ভারতকে সমান ভাগে ভাগ করেছে। বিন্দা পর্বতের উত্তর অংশকে বলা আর্যাবর্ত, আর্যাবর্ত বা উত্তর প্রদেশ, আর দক্ষিণ অঞ্চলকে বলা হয় দাক্ষিণাত্য। আমরা যখন সুলতানি আমল পড়ব তখন দেখব দাক্ষিণ মোগলরা এবং সুলতানি অনেক শাসক, সুলতানি আমলের অনেক সুলতান দাক্ষিণাত্য নিয়ে অনেক সমস্যা, অনেক প্রবলেম ফেস করে। সেখানে মঙ্গোলরা বারবার দাক্ষিণাত্য দিয়ে আক্রমণ করে। তো সেগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। তাহলে কেন্দ্রস্থলে বিন্দা পর্বত, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, যে জ্ঞানমূলক প্রশ্ন যে বিন্দা পর্বতের অবস্থান কোথায়। তাহলে বিন্দা পর্বতের অবস্থান হলো ভারতের কেন্দ্রস্থলে। তো বন্ধুরা, এখন আমরা ভারত, ভারতবর্ষের নৃতাত্ত্বিক বিবরণ ও কাল বিভাজন নিয়ে আলোচনা করব। নৃতাত্ত্বিক বিবরণ আলোচনা করতে গিয়ে আমরা যে জিনিসটা দেখতে পাব যে দ্রাবিড় জাতি হলো ভারতবর্ষের প্রাচীনতম অধিবাসী। যে ঐতিহাসিকরা এই দ্রাবিড়দের আগে অন্য কোনো জাতির পরিচয় তারা পায় না, এই জন্য বলা হয় যে দ্রাবিড় জাতি প্রাচীনতম অধিবাসী। তোমাদের বোর্ড পরীক্ষায় এই প্রশ্ন এসেছিল যে ভারতের প্রাচীনতম অধিবাসী কারা। তাহলে ভারতের প্রাচীনতম অধিবাসী হলো দ্রাবিড় জাতি। দ্রাবিড়দের পরে আর্য, শক, কুষাণ ও হুনগর এবং অন্যান্য জাতিসত্তার লোকেরা এই অঞ্চলে আসে। প্রধান ধর্ম বলা দেখি, ভারত উপমহাদেশে মানুষের প্রধান ধর্ম হলো সনাতন ধর্ম, যাকে আমরা হিন্দু ধর্ম হিসেবে জানি। তাহলে এই অঞ্চলের অর্থাৎ ভারত উপমহাদেশের মানুষের প্রধান ধর্মের নাম কি? সনাতন ধর্ম। এটা মুসলিমরা এই অঞ্চলে আসার আগেও এই অঞ্চলের প্রধান ধর্ম ছিল সনাতন ধর্ম, এবং মুসলিমরা আসার পরেও যে প্রধান ধর্ম, পরবর্তীতে ইসলাম ধর্ম আস্তে আস্তে তাদের অবস্থান তৈরি করে নেয়। আর জনসংখ্যার দিক থেকে বলা যায় এখনো সনাতন ধর্মের লোকেরা এই অঞ্চলে সবচেয়ে বেশি, সেকেন্ড পজিশনে মুসলিম। এই অঞ্চলে অনেক ভাষা মানুষ রয়েছে। ঐতিহাসিকরা বলেছেন প্রায় 2500 অধিক উপভাষা এখানে রয়েছে। উপভাষা যার ইংরেজি হলো ডায়ালেক্ট, ডায়ালেক্ট বা উপভাষা রয়েছে প্রায় 2000 অধিক।
আর ভারতবর্ষের নৃতাত্ত্বিক বিবরণে দ্রাবিড় জাতির পরিচয়, আর্য, শক, কুষাণ এবং এদের ধর্ম, ধর্মীয় অবস্থান এবং এদের ভাষাগত অবস্থান এই সকল পর্যবেক্ষণে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই অঞ্চলকে ইথোলজিক্যাল মিউজিয়াম বলে অভিহিত করেছে। একটা প্রশ্ন হতে পারে যে কোন ঐতিহাসিক ইথোলজিক্যাল ভারত উপমহাদেশ ইথোলজিক্যাল মিউজিয়াম বলে অভিহিত করেছেন, তাহলে উত্তর বলতে হবে ভিনসেন্ট স্মিথ। বা ইথোলজিক্যাল মিউজিয়াম বলতে কি বোঝায় তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে কি থাকার সম্ভাবনা অনেক বেশি। ইথোলজিক্যাল মিউজিয়াম বলতে কি বুঝো? এরপরে আমরা কাল বিভাজনে আসি। কাল বিভাজনে আমরা বলতে পারি যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ, প্রাচীন যুগ হলো মুসলিমরা এই অঞ্চলে আসার আগের যে সময়টা, মুসলমানরা এই অঞ্চলে আসার আগের যে সময় সে সময়টাই হলো প্রাচীন যুগ। মুসলিমরা আসার পর থেকে এই অঞ্চলকে এবং মুসলিমরা যতদিন শাসন কার্যের সর্বোচ্চ পর্যায়ে ছিল সেই সময়টাকে বলা হয় মধ্যযুগ। তো মধ্যযুগে যে সালতানাত যুগ, তারপরে মুঘল আমল, এই সময়টাই হলো মধ্যযুগের অন্তর্ভুক্ত। আধুনিক যুগ বলা হয় ব্রিটিশদের হাতে যখন এই অঞ্চলের রাজনৈতিক ক্ষমতা চলে যায় সেই সময়টা থেকে এই অঞ্চলের আধুনিক যুগ হিসেবে গণনা শুরু হয়। তার মানে মুসলমানরা 1757 খ্রিস্টাব্দের পলাশির আম্রকারণে, অর্থাৎ বাংলায় কোম্পানির কাছে, ব্রিটিশ কোম্পানির কাছে তারা তাদের স্বাধীনতার হারিয়ে ফেলে এবং সেই যুদ্ধে ব্রিটিশরা জয়ী হয়ে এই অঞ্চলের বাংলার সিরাজউদ্দৌলাকে পরাজিত করে এই অঞ্চলের শাসনভার প্রত্যক্ষভাবে শুরু করে একটা পর্যায়ে পরোক্ষভাবে তারা শাসন কার্যে চলে আসে। সেই সময় থেকে নিয়ে বর্তমান কাল, এগুলো আধুনিক যুগ। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো মুসলিম বিজয়ের পূর্বে ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা। মুসলিম বিজয়ের পূর্বে ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা, তো তোমাদের বইতে পয়েন্ট আউট করা নেই, বাট আমি তোমাদেরকে এখানে পয়েন্ট আউট করে দিয়েছি, তোমরা অবশ্যই এগুলো লিখবা। পয়েন্ট আউট করে তোমরা যদি পড়ো তাহলে তোমাদের মনে থাকবে। তো দেখো, একটা হলো রাজনৈতিক অনৈক্য, অর্থাৎ মুসলিমরা এই অঞ্চলে আসার পূর্বে এই অঞ্চলের মানুষের মাঝে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না। হ্যাঁ, সেখানে রাজনৈতিক অনৈক্য ছিল, বাট এই সময়টা, বাট একটা সময় মৌর্য সম্রাট অশোক পুরো ভারত উপমহাদেশে একটা ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন। বলা হয়ে থাকে তিনি পুরো ভারত মহাদেশকে ঐক্য করে তিনি শাসন কার্য পরিচালনা করেছিলেন, যে তারপরে আর কেউ পুরো ভারতবর্ষে কোনো ঐক্য প্রতিষ্ঠা করতে পারেনি। এবার দেখো, ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্যের উদ্ভব, সেখানে কোনো একটা কারণে যদি একটা অঞ্চলের মধ্যে সংঘর্ষ বা যুদ্ধ বেঁধে যায়, সে যুদ্ধের ফলাফল রেজাল্ট হলো সে অঞ্চলটা ভেঙে যাওয়া, মানে আলাদা রাজ্য, রাজা সেখানে নির্ধারণ হওয়া। তাহলে ছোট ছোট রাজ্যে পুরো ভারতবর্ষ অবিভক্ত ছিল, হ্যাঁ, এবং ওই রাজ্যগুলো যার যার এলাকায় স্বাধীন ছিল। এর ফলে সেখানে কেন্দ্রীয় শাসনের অনুপস্থিতি দেখা যায়, তিনি কেন্দ্রীয় শাসনের অনুপস্থিতি, সেখানে কেন্দ্রভিত্তিক কোনো শাসন ব্যবস্থা ছিল না। দেখি আমরা সার্বভৌম কর্তৃত্বের অভাব, কিন্তু কেন্দ্রের যেখানে কোনো শাসন ছিল না সেখানে তো সার্বভৌম কিভাবে আসবে, সার্বভৌমত্ব ক্ষমতা কি সেখানে ছিল না। প্রশাসন ব্যবস্থায় রাজতন্ত্র, প্রশাসন ব্যবস্থায় রাজতন্ত্র, অর্থাৎ যেহেতু এখানে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল, সেখানে মানুষের মধ্যে আসলে তখন গণতন্ত্র দেখা যেত না,
যেখানে রাজাই প্রধান ছিল এবং প্রশাসন ব্যবস্থার মূলে রাজা থাকত। অর্থাৎ সেখানে রাজা প্রধান সেনাপতি, রাজ্যের প্রধান যেমন তিনি, প্রধান সেনাপতি তিনি, প্রধান বিচারক তিনি। তা সত্ত্বেও তিনি রাজ্যের প্রধান থেকে প্রদেশ প্রধান হিসাবে নিযুক্ত করতেন। তার সেখানে তারপরে মন্ত্রী ছিল যাকে তৎকালীন অমাত্য বলা হতো। তো সেখানে প্রদেশ প্রধানকে বলা হতো উপরিক, প্রদেশ প্রধানকে বলা হতো উপরিক। প্রদেশের পরে হলো জেলা, জেলা প্রধানকে বলা হতো বিষয়পতি। এরপরে শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তরে ছিল গ্রাম, আর এই গ্রামকে নিয়ন্ত্রণ করত পঞ্চায়েত। হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত দ্বারা গ্রাম শাসন করত। তাহলে এই হলো আমাদের মুসলিম বিজয়ের পূর্বে ভারতবর্ষের রাজনৈতিক অবস্থা। পরীক্ষায় কিন্তু এই অংশটা নিয়ে পরীক্ষায় আসে যে মুসলিম বিজয়ের পূর্বে রাজনৈতিক অবস্থা কেমন ছিল। যদি আসে তাহলে এই টপিকস গুলো, এই পয়েন্ট গুলো যদি তুলে দাও অনেক ভালো নাম্বার পাবো। এখন আমরা দেখব মুসলিম বিজয়ের পূর্বে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। দেখো এগুলো আমি পয়েন্ট আউট করে দিয়েছি তোমাদের সুবিধার্থে, আশা করি তোমরা ভালো করে পড়ো। কৃষি প্রধান দেশ এই অঞ্চল আমাদের বাংলাদেশ, যে কৃষি প্রধান অঞ্চল তৎকালীন মুসলিম বিজয়ের পূর্বে এই ভারতবর্ষ পুরোটাই কৃষি প্রধান অঞ্চলে ছিল। এই অঞ্চলের অর্থনীতি প্রধান ভিত্তি ছিল কৃষি। তো কৃষি প্রধান দেশ। দুই নম্বর হলো প্রাকৃতিক সম্পদ ও ঐশ্বর্যের দেশ, প্রাকৃতিক সম্পদের পরিপূর্ণ ভরপুর ছিল এই অঞ্চল এবং ঐশ্বর্যের দেশ। আমরা পড়ব সুলতানি আমলে বিভূতিতা এই অঞ্চলকে অর্থনৈতিক সমৃদ্ধি আলোচনা করতে গিয়ে কিভাবে তিনি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে ইবনে অঞ্চলকে বলেছেন দোজখপুর নিয়ামত খান। তাহলে প্রাকৃতিক সম্পদ ঐশ্বর্যের দেশ, রাষ্ট্রীয় আয়ের উৎস, যে ইসলাম পূর্ব ভারতে রাষ্ট্র কিভাবে আয় করত, ভূমি রাজস্ব, ভূমি থেকে তারা যে কর পেত সেটা তাদের রাষ্ট্রীয় আয় ছিল। সামন্তপ্রভু, সাধারণ মানুষের কাছ থেকে প্রাপ্ত কর, সামন্তপ্রভু, এটা নতুন একটা টার্ম তোমাদের জন্য। সামন্তপ্রভুটা কি, মনে করো যে রাজা প্রধান থেকে তার একটা অঞ্চলে একজন ব্যক্তিকে একটা অঞ্চলের মালিক বানিয়ে দেব, যে ওই ব্যক্তি ওই অঞ্চল শাসন করবে, আর সেই প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণ কর রাজাকে প্রদান করবে। আর ওই ব্যক্তি কি করবে, তার অধিভুক্ত যে অঞ্চল সে অঞ্চলের মানুষ থেকে সে কর আদায় করবে, সে ভূমি থেকে কর আদায় করবে, সে যেভাবেই পারে সে রাজাকে বছরে একটা পরিমাণ অর্থ দিবে এবং যুদ্ধের সময় সৈন্য দিয়ে রাজাকে সহযোগিতা করবে। কিংবা রাজা যদি তার অঞ্চল দিয়ে কোথাও যায় তাহলে সে রাজাকে সম্মান জানাবে। এটাই হলো সামন্ত প্রভু, সাধারণ মানুষের কাছ থেকে প্রাপ্ত। এরপরে আবগারি শুল্ক, বাণিজ্য শুল্ক, যে বাণিজ্য থেকে যে কর পায় সেটাই আবগারি শুল্ক। সম্পদ বন্টন ও ভোগের ক্ষেত্রে বৈষম্য, এখানে সম্পদ বন্টন ও ভোগের ক্ষেত্রে একটা বৈষম্য তৎকালীন সময় প্রকট আকার ছিল, যেখানে সামাজিক শ্রেণী বিভাজনের ফলে সেখানে উচ্চ শ্রেণী এবং নিম্ন শ্রেণীর মধ্যে যেমন সামাজিক একটা বৈষম্য ছিল তেমনি অর্থনৈতিক একটা বৈষম্য সেখানে ছিল। তবে সম্পদ বন্টন উপভোগের ক্ষেত্রে সেখানে কোনো সমান অধিকার ছিল না। স্বয়ংসম্পূর্ণ গ্রাম সম্প্রদায়, এত কিছু থাকা সত্ত্বেও সেখানকার মানুষ তাদের গ্রামীণ জীবন, গ্রামভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা সেখানে স্বয়ংসম্পূর্ণতা ছিল। অর্থাৎ গ্রামের কৃষক তার প্রয়োজনীয় সকল কিছু গ্রামে উৎপাদন করত, গ্রামের বাজারে সেটাই বিক্রি করত, সেই জিনিস বিক্রি করে তার প্রয়োজনীয় জিনিস আবার ওই গ্রাম বাজার থেকে সে আনত। আর এই জন্যই ওই সময় ওই অঞ্চলকে, ওই অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ গ্রাম সম্প্রদায়ের সাথে কি করা হয়, তুলনা অভিহিত করা হয়।
তাহলে যে মুসলিম বিজয়ের পূর্বে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কি জানো বা ব্যাখ্যা করো, এই সম্পর্কিত প্রশ্ন যদি আসে তাহলে অবশ্যই তোমরা এই পয়েন্ট আকারে যে গুলো আমি লিখে দিয়েছি তোমরা অবশ্যই সেগুলো লিখবা এবং ভালো করে পড়বা। এবার আমরা দেখব মুসলিম বিজয়ের পূর্বে ভারতবর্ষের সামাজিক অবস্থা। সামাজিক অবস্থা এতটা ভালো ছিল, সেখানে অন্যায় অবিচার, মানুষে মানুষে ভেদাভেদ, মানুষে মানুষে বৈষম্য যেমন ছিল, তেমনি যে নারীর অধিকার থেকে নারীকে বঞ্চিত রাখা হয়েছিল, সেখানে আমরা সতীদাহ প্রথা নামে নারীর প্রতি একটা অমানবিক আচরণ করা হতো, সেখানে ধর্মীয় শ্রেণী বিন্যাসের মাধ্যমে সেখানে মানুষে মানুষে শ্রেণী বিভাজন করা হতো। তো সেই বিষয়গুলো আমি তোমাদেরকে পয়েন্ট আকারে পয়েন্ট আউট করে দিয়েছি। কুসংস্কার ও অমানবিক প্রথা, সমাজে অনেক ধরনের কুসংস্কার ছিল, অনেক অমানবিক প্রথা ছিল, জাতিভেদ প্রথা, এটাকে আবার তৎকালীন সময়ের সামাজিক শ্রেণী বিন্যাসও বলা হয়। এই জাতিভেদ প্রথাটা সৃষ্টি হয় সাধারণত ধর্মীয় কারণে, ব্রাহ্মণ চারটা শ্রেণীতে এরা এদের সমাজকে বিভাজন করত, সমাজের মানুষকে বিভাজন করত, হলো ব্রাহ্মণ, 2 নম্বর ক্ষত্রিয়, 3 নম্বর শূদ্র, 4 নম্বর বৈশ্য। ব্রাহ্মণরা সমাজের উঁচু শ্রেণীতে থেকে তারা ধর্মকর্ম পালন করত, ধর্মের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া, ধর্মের ব্যাপারে ধর্ম পালন করা, হ্যাঁ ধর্মীয় উপাসনালয়ে রক্ষণাবেক্ষণ করে একটা দায়িত্ব ছিল ব্রাহ্মণদের, এবং সমাজের প্রথম শ্রেণীর নাগরিক ছিল তার ক্ষত্রিয়। এরা রাষ্ট্রকে রক্ষা করার জন্য ক্ষত্রিয়রা যুদ্ধ করত, আর এবং এরা ব্রাহ্মণদের অধীনে কাজ করত, ব্রাহ্মণদের কথা তারা শুনতে বাধ্য হত। 3 নম্বর শূদ্র, এরা ব্যবসায়িক শ্রেণী, এরা ব্যবসা করত, ব্যবসায়িক লেনদেন এদের দায়িত্ব ছিল। বৈশ্য, আর বৈশ্য হলো কৃষক, তারপরে নিম্ন শ্রেণীর যেই কাজকর্ম সেগুলোর সাথে সম্পৃক্ত ছিল বৈশ্যরা। এই চারটা শ্রেণীর মধ্যে শূদ্র এবং বৈশ্য এই দুই শ্রেণী সবচেয়ে বেশি বঞ্চিত ছিল সামাজিক সুযোগ সুবিধা থেকে। বৈশ্যদেরকে তো বলা হতো অস্পর্শা, অর্থাৎ যে এদের স্পর্শ যদি ব্রাহ্মণ পায় তাহলে সে অপবিত্র হয়ে যায়, এই ধরনের একটা প্রথা তাদের মধ্যে বিভাজন ছিল। এখানে এক একটা শ্রেণীর লোকের সাথে এক একটা শ্রেণীর কোনো বিয়ে শাদী পর্যন্ত নিষিদ্ধ, কেউ কারো সাথে কোনো বিয়ে শাদী সম্পর্ক করতে পারবে না। দেখা গিয়েছে কোনো বৈশ্য তার কাজ করতে গিয়ে যদি কোনো ব্রাহ্মণের কোনো ব্যবহার করা জিনিস স্পর্শ করতো তাহলে ব্রাহ্মণ সেটাকে অপবিত্র মনে করত, এমন ছিল তাদের জাতিভেদ প্রথা। সতীদাহ প্রথা, সতীদাহ প্রথা নামে তৎকালীন সমাজ ব্যবস্থায় একটা নিষ্ঠুর প্রথা ছিল, অর্থাৎ হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী তৎকালীন সেটা প্রচলন ছিল, অর্থাৎ স্বামী মারা যাবে, স্বামী মারা যাওয়ার পরে সেই স্বামীর স্ত্রীকে স্বামীর সাথে তাকেও জীবন দিয়ে দেওয়া, তাকে জীবিত পুড়িয়ে ফেলা হতো, এটাই হলো সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথা দেখে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন থাকতে পারে যে সতীদাহ প্রথা বলতে কি বুঝো, সতীদাহ প্রথা কি। এরপর দাস প্রথা, আমরা ইসলাম পূর্ব আরবে বা আরবে যখন ইসলাম আসে তখন যেরকম আমরা দাস প্রথা দেখি, ওই দাস প্রথাটা তখন শুধু আরবে না, তখন এই ভারত উপমহাদেশে সেই দাস প্রথাটা ছিল। তাহলে দাস প্রথা তৎকালীন সমাজের একটা প্রতিষ্ঠিত বিষয় ছিল। এরপরে আমরা দেখতে পাবো নারী অধিকার বঞ্চিত, অর্থাৎ সেখানে নারী অধিকার বঞ্চিত ছিল কেমন, যেমন আমাদের সমাজ ব্যবস্থা আমরা বর্তমানে যৌতুক নামে একটা প্রথা দেখি, তৎকালীন সমাজ ব্যবস্থা কিন্তু এই যৌতুক প্রথা ছিল এই অঞ্চলে। তাহলে যৌতুক প্রথা, যৌতুকের নামে আবার সম্পদে নারীর কোনো
অধিকার তেমন থাকত না, অর্থাৎ বিয়ের পরে বাবার সম্পদে নারী তেমন কোনো অধিকার পেত না। তাহলে এইভাবে নারীকে অনেক কিছু থেকে বঞ্চিত করা হতো, নারীকে যথাযথভাবে সম্মান করা হতো না। তাহলে মুসলিম বিজয়ের পূর্বে ভারতবর্ষের সামাজিক অবস্থা, এটা গুরুত্বপূর্ণ একটা টার্ম, পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকখানি বেশি। আমরা অবশ্যই আমি পয়েন্ট আউট করে দিয়েছি। এখন আমরা মুসলিম বিজয়ের পূর্বে ভারতবর্ষের ধর্মীয় অবস্থা ও শিক্ষা ও সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে আলোচনা করব। মুসলিম বিজয়ের পূর্বে ভারতবর্ষের ধর্মীয় অবস্থার এক নম্বর হলো প্রধান ধর্ম ছিল সনাতন ধর্ম, এরপরে বৌদ্ধ, এরপরে জৈন, এভাবে মূলত এই তিনটা ধর্মে প্রধান ছিল। ধর্মের নামে সেখানে একটা জাতিভেদ প্রথা ছিল যা সনাতন ধর্মের অন্তর্ভুক্ত ছিল, যা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। চারটা শ্রেণী বিভাজন ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য। এরপরে পুরোহিত ও ব্রাহ্মণদের স্বেচ্ছাচারিতা, যে এরা যেহেতু প্রধান শ্রেণীর অন্তর্ভুক্ত, এরা ধর্মকে লালন পালন করার নামে এরা মানুষের উপর এক ধরনের স্বেচ্ছাচারিতা চালাত, অর্থাৎ তাদের জন্য সাধারণ সে সাত উন্মাদ ছিল। অর্থাৎ তারা যাই নিজেদের মন মতো তারা ধর্মকে লিড দিত, যার কারণে মানুষ অনেক ক্ষেত্রে নিপীড়ন অত্যাচারের শিকার হতো। অর্থাৎ মধ্যযুগের রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা সবকিছু ধর্মকে কেন্দ্র করে হতো। ধর্মের ব্যাপারে কেউ কোনো কম্প্রোমাইজ করত না, তো ধর্ম যা বলতো তাই, এবং ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়িও করতে পারত। অর্থাৎ ধর্ম নিয়ে বাড়াবাড়ি মানে হলো যে অর্থাৎ ধর্মীয় কোনো কুসংস্কারের বিরুদ্ধে কে কথা বলার সাহস পেত ব্রাহ্মণদের কারণে। তাহলে এবার আমরা শিক্ষা ও সংস্কৃতি অবস্থা সম্পর্কে একটু আসি, যে তাদের রাজনৈতিক, এতক্ষণ আমরা রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ধর্মীয় এই অবস্থাগুলো নিয়ে আলোচনা করেছি। ভালো এবং মন্দ উভয় দিকটি আমরা বলেছি। শিক্ষা এবং সংস্কৃতির ক্ষেত্রে আমরা দেখি তাদের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে যেমন চিন্তা ভাবনা হওয়া দরকার ছিল শিক্ষা ব্যবস্থা হতে, কিন্তু তাদের অনেক প্রতিকূলতা সত্ত্বেও তারা শিক্ষা ব্যবস্থায় কিছু অবদান রেখেছে। এমনকি গণিতে শূন্য ও দশমিক ব্যবস্থার প্রচলন কিন্তু ভারতেই হয়, এই ভারত মহাদেশে, ভারতবর্ষে। তাহলে আর এটা হলো ইসলাম পূর্ব ভারতে গণিতে শূন্য দশমিক ব্যবস্থার প্রচলন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, যে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম একটা হলো নালন্দা বিশ্ববিদ্যালয়, যা এই ভারতবর্ষে অবস্থিত। এছাড়াও এখানে বল্লভী এবং পাকিস্তানের তক্ষশিলা বিশ্ববিদ্যালয় তৎকালীন সময়ে প্রতিষ্ঠিত। ধর্মকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, তৎকালীন যে শিক্ষা ব্যবস্থা ছিল সম্পূর্ণ ধর্মকেন্দ্রিক, অর্থাৎ পড়ালেখা মানেই ধর্ম। আমরা মধ্যযুগের সাহিত্য নিয়ে যদি, যারা বাংলা পড়েছ অথবা তোমাদের বাংলা সাহিত্যের ওই টার্মগুলো তোমাদের এখন আলোচনা হয় না, বা উচ্চশিক্ষা যখন যাবা তখন দেখবা সাহিত্যের তিনটা বিভাজন, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। মধ্যযুগের সাহিত্য সম্পূর্ণ ধর্মকেন্দ্রিক, অর্থাৎ এখানে পড়ালেখা সম্পূর্ণ ধর্মকেন্দ্রিক। মুসলমানরা এই অঞ্চলে এসে মানুষের সাহিত্যকে জীবন কেন্দ্রিক করেছে। স্থাপত্য ভাস্কর্য শিল্প, স্থাপত্য ভাস্কর্য শিল্প বর্তমানে যেমন ছিল প্রাচীনকালেও ছিল ভারতে, প্রাচীনকালেও স্থাপত্য ভাস্কর্য শিল্পের অনেক নিদর্শন আমরা দেখতে পাই। তাহলে আমি তোমাদেরকে আজকে যে আলোচনাটা করেছি, আজকের ক্লাসটা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং, কারণ তুমি ভারতবর্ষের ইতিহাস পড়বা বা ইসলাম পূর্ব ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা বা ভৌগোলিক অবস্থান না জানাটা একটা অস্বাভাবিক বিষয়। তাই অবশ্যই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এর মধ্যে থেকেই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের আসে। যেমন
প্রশ্ন আসতে পারে জাতিভেদ প্রথা বলতে কি বুঝো, প্রশ্ন আসতে পারে যে ইথোলজিক্যাল মিউজিয়াম কি, অর্থাৎ ইথোলজিক্যাল মিউজিয়াম বলতে কি বুঝায়, কে বলেছেন যে ভারতকে কোন পর্বটি সমান দুভাগে ভাগ করেছে, তারপরে ভারতের প্রধান জাতি অর্থাৎ সর্বপ্রথম জাতি হিসেবে কারা বিবেচিত, ইসলাম পূর্ব ভারতের সামাজিক অবস্থা কি, রাজনৈতিক অবস্থা কি, অর্থনৈতিক অবস্থা কি, ধর্মীয় অবস্থা কি ব্যাখ্যা করে। তাহলে এগুলো নিয়ে তোমাদের আজকের আলোচনা থেকে তোমাদের প্রশ্ন থাকে, পরীক্ষা প্রশ্ন থাকবে। আমরা সামনের দিকে যে সেমিস্টার পরীক্ষাগুলো নিব সেখানে তো অবশ্যই প্রশ্ন থাকবে। আশা করি তোমরা ভালো করে পড়বা, মনোযোগ দিয়ে পড়বা, এবং আমি যেই আলোচনাগুলো বোর্ডে লিখেছি তোমরা তোমাদের খাতায় এগুলো লিখে রাখবা। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। কোনো বিষয় যদি তোমরা বুঝতে সক্ষম না হও তাহলে অবশ্যই আমাকে ফোন দিবা, কল দিবা, আমি তোমাদেরকে বলে দিব, বুঝিয়ে দিব। বাট বুঝো না এটা বলে বসে থাকা যাবে না। যাক, সবাই স্বাস্থ্যবিধি মেনে যার যার বাসা বাড়িতে অবস্থান করবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।